আপনারা দেখছেন নিউজ নাইন, ভয় পাই না এগিয়ে চলি। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। সূত্রের খবর, শুক্রবার বিকেলে আলিপুরের বিশেষ সিবিআই বিশেষ আদালতে সিবিআই অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিটেই অভিযুক্ত হিসেবে জীবনকৃষ্ণের নাম আছে। তিনি ছাড়াও সুব্রত সামন্ত নামে আরো এক ধৃতের নামও আছে ওই চার্জশিটে। জীবন এবং সুব্রত দুজনেই বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন। আদালতে 30 পাতার ওই চার্জশিট জমা পড়লেও শনিবার পর্যন্ত বিচারক তা গ্রহণ করেননি। সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবনকৃষ্ণ ও সুব্রতের বিরুদ্ধে জালিয়াতি, তথ্য প্রমাণ লোপাট এবং দুর্নীতি দমন আইনের ধারায় চার্জশিট পেশ করা হয়েছে। বাংলার সরকার 5-6 মাসের মধ্যে পড়ে যাওয়া অসম্ভব নয়, অন্তত তেমনই মনে করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শনিবারই তার দলের কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া গোষ্ঠীর নেতা শান্তনু ঠাকুর কিছুটা হুঁশিয়ারি সুরে বলেছিলেন, আমি গ্যারান্টি দিচ্ছি 5 মাসের মধ্যে এই রাজ্যের সরকার পড়ে যাবে। তাই নিয়ে বাংলার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হতেই বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত সেই বিতর্ক উস্কে দিলেন। আজ সল্টলেকে সেক্টর 5 বিজেপির দপ্তরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন সুকান্ত। অফিসের সামনেই তাকে শান্তনুর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে সুকান্ত বলে, সরকার 5 মাস 6 মাস যখন খুশি পড়ে যেতে পারে, অসুবিধার তো কিছুই নেই। নিজের প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভিআনন্দ বোস। যে সংবাদ প্রকাশ্যে আসা মাত্রই প্রশ্ন উঠছে, নবান্নের সঙ্গে রাজভবনের দূরত্ব কি আরো বাড়তে চলেছে? সম্প্রতি রাজভবনের তরফে নেওয়া ওই পদক্ষেপের পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে। একই কায়দায় গত ফেব্রুয়ারি মাসে রাজ্যপাল তার প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছিলেন। সেই ঘটনা নিয়েও টানা পড়েন চলেছিল নবান্ন রাজভবনের মধ্যে। পঞ্চায়েতের 3 স্তরেই দলীয় পদাধিকারীদের মেয়াদ নবীনকরণের ব্যবস্থা করতে চলেছেন তৃণমূল কংগ্রেস। প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে, শুরু থেকেই প্রতি 6 মাসের অন্তর মূল্যায়ন করে দলই ঠিক করবে নির্বাচিত প্রতিনিধি পদে থাকবেন কিনা। কাজ পছন্দ না হলে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে দলের লক্ষ্য স্পষ্ট করে দিতে চাইলেন দলীয় নেতৃত্ব। ভোট প্রক্রিয়া মিটে যেতেই বোর্ড গঠন নিয়ে তৎপরতা শুরু হয়েছে শাসক শিবিরের। প্রার্থী বাছাইয়ের মতো এক্ষেত্রেও পদাধিকারী বেছে নেওয়ার প্রক্রিয়ায় কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ চান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট শেষ হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না বিজেপি প্রার্থীদের। পারকুশা ব্লকের কেশাপাট অঞ্চল এবং মাইসোরা অঞ্চলে জয়লাভ করে বিজেপি। আর তারপরেই এবার গুরুতর অভিযোগ পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের। ভোট গণনা শেষ হতেই তৃণমূলের কাছ থেকে আসছে, দলে যোগদান করলেই মিলবে লক্ষ টাকা, আর তার মধ্যস্থতা করছেন তারই বিজেপি দলের জেলা সভাপতি তপন ব্যানার্জি। পশ্চিম মেদিনীপুর জেলার ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ফের বিজেপির পোলিং এজেন্টকে তুলে নিয়ে এসে মারধরের অভিযোগ শাসক দলের তৃণমূলের বিরুদ্ধে। সবং দাতনের পর এবার ঘটনাস্থল গড়বেতার মায়তা অঞ্চলের খুনবেরিয়া। শুক্রবার সন্ধ্যায় বিজেপির পোলিং এজেন্ট বরুণ রুইদাসকে শাসক দল তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে এসে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে। আশঙ্কাজনক অবস্থায় ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় গড়বেতা গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হলে শুক্রবার গভীর রাতে ওই বিজেপি কর্মীকে স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার গিরিচক গ্রামে রেল লাইনের ভেতরে বসে যাওয়া মাটির ওপর গর্তের ছবি। ঘটনাস্থলে রেল আধিকারিকরা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার নন্দকুমার ও চণ্ডীপুরের লবণ সত্যাগ্রহ রেল স্টেশনের মাঝখানে গিরিচক গ্রামের বাসিন্দারাই দেখতে পান রেল লাইনের ভেতরে রেল স্লিপারের মধ্যে বিশাল গর্ত। গ্রামবাসীরা ধস দেখতে পেয়ে নন্দকুমারের রেল আধিকারিককে জানায়। রেল আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন, আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 5 দিনের মধ্যেই রাজ্যের ভোট হিংসা নিয়ে নিজের অভিমত বদলে ফেললেন তৃণমূল ঘনিষ্ঠ আকিয়ে শুভা প্রসন্ন। গত 10ই জুলাই প্রবীণ শিল্পী বলেছিলেন, বাংলায় যে হিংসা হচ্ছে তা আর দেশের কোথাও হচ্ছে না, এমনকি নতুন করে আরও একটা পরিবর্তন এরও ডাক দিয়েছিলেন। বলেছিলেন আবার মিছিল করবেন, কিন্তু শনিবার সুর পরিবর্তন করলেন শুভা প্রসন্ন। তার কথায় এখনও সেই সময় আসেনি। 2014 সাল থেকে 2021 প্রায় 8 বছর টানা শহরের প্রথম সারির অন্যতম প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করে গিয়েছেন পরিচালক বিশ্বা দাশগুপ্ত। অভিশপ্ত নাইটি, বিবাহ অভিযান, মুখোশ পরপর প্রায় 10টি ছবি তৈরি করেছিলেন এই প্রযোজনা সংস্থা থেকেই। এত বছর পর বাড়ি বদলে নতুন সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছেন ব্যোমকেশ ও দুর্গ রহস্য। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির টিজার। নতুন ব্যোমকেশ দেবকে নিয়ে রীতিমতো আলোচনা শুরু দর্শক মহলে।
ছবিটি ঘোষণার পর থেকেই হয়েছিল বিস্তর আলোচনা, কারণ এই চরিত্রে আগে অভিনয় করেছেন তার সমসাময়িক অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না এগিয়ে চলি।